아름다운 언덕 배당 여기 아직에 있을 때 영어로 부른 것 같고 아니라 깔 বিচারের পানি নির্ভয়েতে নিভৃতে কাঁদবে না বিচার ব্যবস্থার উপর আমাদের সবার আস্থা আছে যে অন্যায় করেছে সে অন্যায় করেছে যে অন্যায় করেনি তাকে মিথ্যে ভাবে বেশি দিন আটকে রাখা যায় সকল সকলে সালাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে বীরভূমে এইরকম একটা মন্তব্য করে এসেছেন ববি হাকিম তিনি বলেছেন যে যদি ওই মঞ্চে তিনি কেষ্টকে দেখতে পেতেন তাহলে তিনি আরও অনেক খুশি হতেন আর সেই সঙ্গে বলেন যে আজ না হয় কাল বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না যে অন্যায় করেনি তাকে মিথ্যাভাবে বেশি দিন আটকে রাখা যায় না অর্থাৎ কেষ্টর পাশে থাকার একটা বার্তা তিনি সেখানে দিয়ে এসেছেন মানে কেষ্ট এখনও তার চোখে কার্যত নির্দোষ যেটা তিনি বলতে চাইলেন মানে এখনও কেষ্টর পাশে থাকার বার্তা দিতে তার কোনো কুণ্ঠাবোধ বা লজ্জাবোধ হচ্ছে না দর্শক কেষ্ট এবং তার পরিবার সম্পর্কে যেসব তথ্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে আমার মনে হয় বীরভূমেরও অনেকে বলতে লজ্জা করছেন যে আমার বীরভূমে বাড়ি বীরভূমের একজন নেতা যে এইভাবে লুটপাট করেছেন বলে যে সব অভিযোগ সামনে আসছে তার পরিবারের লোকের যা সব সম্পত্তি যা সব জানা যাচ্ছে আত্মীয় স্বজন ঘনিষ্ঠ এবং যেসব নিয়ে বিভিন্ন মিডিয়াতে একেবারে কাটাছেড়া হচ্ছে বিরাট চর্চা হচ্ছে এবং তার দেহরক্ষী সাইগাল হোসেন তার যা সম্পত্তি তাকে ইডি আবার জেরা করার জন্য দিল্লিতে নিয়ে গেছে কত চর্চা কেষ্ট সম্পর্কে কত আলোচনা যারা অনেকে আর মানে কেষ্ট নিয়ে কেউ কিছু বলতে চাইছেন না লজ্জায় সেখানে ববি হাকিম তিনি এখনও মঞ্চে দাঁড়িয়ে কেষ্টর পাশে থাকার বার্তা এইভাবে দিচ্ছেন যে অন্যায় করেনি তাকে বেশিদিন আটকে রাখা যায় না মিথ্যাভাবে এখনও তিনি তাহলে কী মনে করছেন কেষ্ট কোনো অন্যায় করেননি তবে দর্শক আমরা কিন্তু এই ববি হাকিমকে দেখেছিলাম যখন পার্থ চ্যাটার্জির বিষয়ে প্রশ্ন উঠেছিল যখন মানে গ্রেপ্তার হননি পার্থ চ্যাটার্জি তখন তিনি কিন্তু বলেছিলেন একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে যদি পার্থ মানে কোনোভাবে দোষী হন যদি তার কোনো দায় হয় তাহলে আমাদের সবারই দায়িত্ব কারণ আমরা সবাই হচ্ছি একই মন্ত্রিসভার সদস্য মানে সব দায় আমাদের সবার এরকম একটা কথা বলেছিলেন যদিও পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর আর কিন্তু সেই কথা ববি হাকিম বলেননি বা বলছেন না যে আমাদের দায়িত্ব চলো আমরাও গ্রেপ্তার হয়ে যাই আর কিন্তু বলছেন না আর কিন্তু পার্থর পাশে থাকার বার্তা আর কিন্তু দিচ্ছেন না কিন্তু এখনও যেটা আমরা দেখতে পাচ্ছি কেষ্টর পাশে থাকার বার্তা দিচ্ছেন যাই না কেষ্টর প্রতি তার কীরকম কী ধারণা অ্যাকচুয়ালি নাকি কোথাও কোনো দায়বদ্ধতা রয়েছে বা দিদি বলেছেন বীরের সম্মান দিয়ে বের করতে হবে সেজন্য আমাকেও বলতে হবে জানি না তবে দর্শক যখন মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেকটা আগে বলেছিলেন কথাটা কিন্তু তারপর অনেকটা সময় গেছে এবং এই সময়ের মধ্যে অনেক তথ্য সামনে চলে এসছে তার পরিবারের বিশেষ সম্পত্তি আত্মীয় স্বজনের মেয়ের নামে আরও কত কী সব সামনে চলে এসছে এবং এসব নিয়ে অনেক তদন্ত চলছে ইডি ঢুকেছে ইডি তলব করা শুরু করেছে তারপরেও ববি হাকিম বলছেন যে ওই মঞ্চে কেষ্টকে দেখতে না পেয়ে বুকে বিরাট ব্যথা হচ্ছিল না ব্যথা বলেননি মানে ওনাকে দেখতে পেলে বিরাট মানে খুশি হতেন তার মানে একই আর কি অখুশি কষ্ট যন্ত্রণা বেদনা দর্শক অবাক লাগছে যে তিনি হচ্ছেন কলকাতা শহরের মেয়র বিরাট সম্মানের পদ এটা অনেক বড় বড় মানুষ ওই পদে ছিলেন সেই মানুষটি এমন একজনকে সার্টিফিকেট দিচ্ছেন যিনি এখন কাস্টডিতে রয়েছেন জেলে রয়েছেন অন্তত এটুকু বলতে পারতেন যে উনি এখন জেলে রয়েছেন ওনার বিষয়ে আমি কিছু বলবো না আমরা আমাদের জায়গাটা পরিষ্কার রাখি যেহেতু ওনার বিরুদ্ধে অভিযোগ ওনাকে জেলে রাখা হয়েছে এখন একটা পর্যায়ের মধ্যে রয়েছেন সুতরাং তাকে নিয়ে আমরা এখন কিছু বলবো না আমরা সবসময় একটা স্বচ্ছতা পবিত্রতা মেনে চলি এ কথা বলতে পারতেন ঠিক আছে আবার তাই বেরোলে গলায় জড়িয়ে ধরতেন কী আছে একটা মালা দিয়ে জড়িয়ে ধরতেন বীরভূমে এসে একটু গুড় বাতাসা খেয়ে যেতেন বীরভূমে এসে বেরোতে দিন না
যিনি জেলে রয়েছেন, যাকে নিয়ে এত মানে বিষয় সামনে আসছে, এত তর্ক বিতর্ক তৈরি হয়েছে, এত চর্চা হচ্ছে এবং অনেকটা পরিষ্কার হয়ে গেছে সাধারণ মানুষের কাছে। আপনারা যদি আড়াল দেওয়ার চেষ্টা করুন না কেন, সাধারণ মানুষের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে কেসটা কী মানে কী কী করেছেন, এরকম তো পরিষ্কার হয়ে গেছে। তো সেই জায়গায় যদি একজন কলকাতা শহরের মানে মেয়র হয়ে, কলকাতা শহরের মেয়র হয়ে যদি আপনি এইভাবে প্রকাশ্যে মঞ্চে বলেন যে কেসটাকে দেখতে পেলে অনেক খুশি হতাম, এটা তিনি কেন বুঝছেন না যে একজন মেয়রের এই কথা শুনে অনেকে অবাক হয়ে যাচ্ছেন, তারা কষ্ট পাচ্ছে যে ইনি হচ্ছেন মেয়র, যে মেয়রের চেয়ারে কত নামি দামি মানুষজন বসেছিলেন সেই চেয়ারে উনি বসে রয়েছেন, তিনি এখন কেসটোর পাশে থাকার বার্তা দিচ্ছেন এই বীরভূমে এসে, এটুকু লজ্জা করছে না দর্শক? এটা কিন্তু অনেকে বলছেন, শুনে অবাক হচ্ছেন, কষ্টও পাচ্ছেন যে ওই চেয়ারে অনেক বড় বড় মানুষ বসেছিলেন কলকাতায়। দর্শক, তারপর আবার আমি আজকে যেগুলো দেখলাম সেটা হচ্ছে, আজকে ববি হাকিম কলকাতায় একগুচ্ছ পুজো মণ্ডপের ফিতে কেটেছেন কালী পুজোর। আমি জাস্ট তার ফেসবুক পেজটা দেখাবো, সবটা দেখা গেলে অনেকটা সময় লেগে যাবে। দেখুন দর্শক, এখানে আবার সব লাইভ টাইপ করা হয়েছিল আর কি, শুধু আপনারা গুনে যান কটা পুজোতে আজকে মানে তিনি করেছেন ফিতে কেটেছেন। দেখুন দর্শক, আমি জাস্ট ফেসবুক পেজে যেগুলো লাইভ হয়েছিল আমি জাস্ট ওই পেজটা আপনাদেরকে দেখাতে দেখাতে যাব। দেখুন দর্শক, নামগুলো আপনারা পড়তে পারবেন। এটা হচ্ছে ভবানীপুর কালীমাতা সেবা সমিতি, একটা শুধু গুনে যান আজকে কতগুলো ফিতে কেটেছেন। এটা হচ্ছে দমদম রোড, দুটো, সব ববি হাকিম, এখানে কিন্তু দিদি নেই। দেখুন এটা হচ্ছে কোথায়, কাকুরগাছি, তিনটে। এটা হচ্ছে বেলেঘাটা একতা সংঘ, চারটে। এটা হচ্ছে কোথায়, বৈঠকখানা ব্যবসায় সমিতি, পাঁচটা, শুধু গুনে যান সব আজকের কিন্তু। এটা হচ্ছে ভবানীপুর কল্পনা ক্লাব, ছটা। এটা হচ্ছে কালীঘাট রিফিউজি, সাতটা। এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে কোথায় কোথায় দেখুন কি, এটা কি ক্লাব, শক্তি সেবক সংঘের জায়গার নামটা আমরা তো বুঝতে পারছি না, যেন হেরিটেজ শ্মশান কালী পূজা রাস্তাটা কোথায় আমি বুঝতে পারছি না জায়গাটা। দেখুন দশ আটটা, আটটা, আচ্ছা এইটা হচ্ছে কোথায়, কেওড়াতলা। দেখুন কেওড়াতলার পুজো, তার মানে কটা হলো, নটা, কেওড়াতলার পুজো তো দেখুন দেখুন যা যা করছেন। এটা কোথায়, চেতলা, চেতলাতে, দেখুন দর্শক এটা চেতলা, তাহলে হয়ে গেল দশটা, দশটা মণ্ডপে ফিতে কাটার আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কি আছে আমরা দেখার চেষ্টা করছি দর্শক, আর একটু নামাজ না, এইটা হচ্ছে যেটা আমি একটু আগে দেখালাম, মানে তার আগেরটা, এটা জাস্ট মানে এখন থেকে আমি পেছন দিয়ে গেলাম যতক্ষণ যা যা হয়েছে আর কি, তার ফেসবুক পেজে লাইভ হয়েছে। এটা হচ্ছে যেটা আমি একটু আগে দেখালাম, যেটা আপনারা দেখলেন, কিন্তু তার আগে থেকে দেখুন যেগুলো দেখালাম, দশটা পুজো মণ্ডপের আজকে ফিতে কাটার বিষয়, সেখানে আর কি ববি হাকিম ছিলেন। আমি জাস্ট জায়গার নামটামগুলো তো দেখালাম দর্শক, এই হচ্ছে আজকের যা কর্মসূচি, আমি জাস্ট ফেসবুক পেজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক ভাবুন, ববি হাকিম কেস্টোর পাশে থাকার বার্তা দিয়েছে কলকাতায়, একগুচ্ছ পুজো মণ্ডপের ফিতে কেটেছেন বা সেখানে ছিলেন, কোথাও ফিতে কেটেছেন কোথাও সঙ্গে ছিলেন, মানে ছিলেন আর কি। কিন্তু আমি এটাও ভাবছিলাম যে এত পুজো মণ্ডপের ফিতে কাটাতে ববি হাকিম, কিন্তু দিদি কোথায়? ফিতে কাটাতে তো দিদি তো বেশ কী বলো, খুব পটু, ভালোবাসেন মণ্ডপে মণ্ডপে গিয়ে ফিতে কাটা, ভালোবাসেন। দুর্গাপূজার সময় তো মহালয়ার আগে থেকে ফিতে কাটতে শুরু করে দিয়েছিলেন। এবারে দুদিন আগে দেখছিলাম যানবাজারে ওই মানে একটা দুটোর ব্যাপার স্যাপার গেছিলেন, তারপর যখন পুজোর সামনে চলে এলো ববি হাকিম এত মণ্ডপে যাচ্ছেন ফিতে কাটতে, তো দিদি কিছু করলেন না, দিদি যেতে না পারলেও ভার্চুয়ালি ফিতে কাটেন। দুর্গাপূজার সময় দেখেছিলাম জেলায় জেলায় কত সংখ্যক পুজোতে তিনি আর কি কোথাও ভার্চুয়ালি কোথাও নিজে গিয়ে ফিজিক্যালি গিয়ে তিনি কেটেছেন ফিতে কেটেছেন, কিন্তু এবারে কী হলো, কালী পুজোর সময় তাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন?
দুদিন আগে যেটা দেখলাম তার তারপর থেকে আমি দেখছিলাম, আমি দেখছিলাম ফেসবুক পেজটা কোনো জায়গায় কোনোরকম নতুন কোনো পুজোর ফিতে কাটার কোনো ছবি নেই, ভিডিও নেই। কোথায় তিনি? কেন বাড়িতে বসে গেলেন? কেন বের হচ্ছেন না কালী পুজোর সময়? তাহলে কি কোথাও ওখানে একটা লজ্জা পেয়েছেন? যে দুদিন আগে যে ফিতেটা আমি কাটতে গিয়েছিলাম সেটা নিয়ে যেভাবে চর্চা হয়েছে বিভিন্ন মিডিয়াতে, যে অনশন মঞ্চে না গিয়ে চলে গেছেন পুজো মণ্ডপে ফিতে কাটতে, সেখানে বক্তব্য রাখতে এইসব করেছেন, এইসব নিয়ে যেভাবে চর্চা হয়েছে বিভিন্ন মিডিয়াতে, কারণ সল্টলেক ওড়ামণিতে অনশন চলছিল টেট প্রার্থীদের, সেখানে গেলেন না, সেখানে তো গেলেনই না। যখন এক সাংবাদিক বলেছেন যে দিদি কি যাবেন আপনি অনশনকারীদের কাছে, বলেছেন না আমি পুজোতে যাব, পুজোতে আমরা বলেছিলাম কথাটা, সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে যে এইভাবে কী করে বললেন। মমতা ব্যানার্জির হৃদয় এতটা পাষাণ কেন হয়ে যাচ্ছে এই প্রশ্নটাকে তুলেছিলেন। এটাও বলা হয়েছিল যে একদিকে অনশন চলছে, কান্নাকাটি চলছে, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী এইভাবে এনজয় করছেন, আনন্দ করছেন, এইসব নিয়ে প্রশ্ন উঠেছিল। আমি জানি না সেসব প্রশ্ন ওঠার পরই তিনি এইভাবে নিজেকে আড়াল করে রাখছেন কি না, যে না আজ যাবো না, এরপর গেলে আবারও অনেকে অনেক প্রশ্ন তুলতে পারেন। এমনিতে দেখেছেন আজকে কলকাতায় অনেক ক্ষোভিক্ষোভ হয়েছে, বুদ্ধিজীবীদের একটা অংশ তারা রাস্তায় নেমেছিলেন, অনেক সমালোচনা তারাও করেছেন সরকারের। তো সেই জায়গায় তাহলে কি কোথাও একটা কি বলবো বমকে গেলেন, লজ্জা পেয়ে গেলেন, সেই জন্যই তিনি কি আর ফিতে কাটতে গেলেন না? আর তার কাজগুলো কি ববি হাকিম করছেন, নাকি ববি হাকিমেরই শিডিউল ছিল? আমি জানি দর্শক, আমরা শুধু অবাক হচ্ছি যে এত মণ্ডপ রেডি ফিতে কাটার জন্যে সেখানে মুখ্যমন্ত্রী যাবেন না, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে? মানে যে উনি ইচ্ছা করে যাবেন না বা উনি ইন্টারেস্টেড নন নাকি? যেটা আমি বলছিলাম যে কোথাও একটা মনে হয়েছে যে এর পরও যদি যায় ফিতে কাটতে, ছেলেমেয়েরা ধর্মতলাতে অবস্থান করছেন চাকরি প্রার্থীরা, তারপরে অনশনের সময় এসব তো হয়েছে, তার মধ্যে আবার পুলিশই জোর জবরদস্তি টানা হিচড়া, আবার সাংবাদিকরা দেখতে পেলে আবার প্রশ্ন করতে পারেন দিদি এটাকে আপনি কি বলবেন, সুতরাং দরকার নেই যাবই না, ববি যা ফিতেগুলো কেটে দে তো, যাই না, হয়তো এরকম করে ইশারা ইঙ্গিত হতে পারে। এবং সেই জন্যে ববি বীরভূমে বাজার গরম করে এসে আবার কলকাতায় ফিতে কাটা শুরু করে দিয়েছেন, জানি না দর্শক। এসব প্রশ্ন আমাদের মনে, আমাদের তো সব মনে মনে প্রশ্ন জাগে, আমি সেগুলি বলি, আমাদের কংক্রিট কোনো আমাদের নেই, সিদ্ধান্তে আসতে পারি না, জাস্ট যেগুলো প্রশ্ন আসে মনে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি, আর আপনারা যেসব কমেন্ট করেন সেগুলো একটু বসে বসে পড়ি আর কি। এখনও যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট করার, অবশ্যই কিন্তু কমেন্ট 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 বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।